गुड मॉर्निंग फ्रेंड्स, आज के हे मंगलवार सकाल आकाशटा खूब मेघ कर मने हे आज के खूब जोर बिस्टी है, खूब गुमोट हो रही है और आकाशटा पुरो कलो मेघे भरे आज के सकाल सकाल ही काजेर सब मिस्त्रीरा चले कारण आज के टाइल्स बसानो छो जेहेतु आगे दिनों बोले आसें आज सकाल सकाल ही एसे गेछे विदाउट नोटिस। तो आम्रा जस्ट आमी जल खाबारटा करे बेरिएछि और ओरा एसे गेछे एर मध्ये, माने दुपुरे रान्ना आज के दुदिन धरे आमी रान्ना करे बेरिएछिलाम, आज के आमी किछुई प्रिपारेशन निइनि, एर मध्ये ओरा चले एसेछे आठटार समय एसेई ओरा काज शुरू करे दिएछे। तो आज आमार रान्ना किच्छु करा हयनि दुपुरे रान्ना, ताई कि करब भाबलाम, तखन डिसाइड करलाम जे आज के बाइरे थेकेई खेते हबे, एछाड़ा आर कोनो उपाय नेइ। तो ताई आज के बाइरे थेकेई खाबार अर्डार करलाम, जोमातोते खाबार अर्डार करे दिएछिलाम, बेंगली चिकेन थाली जेटा कि खुबी माने दामो कम छिलो और खुबी भालो खाबार आर कि दिएछिलो ओरा। 103 प्लेट अर्डार करेछिलाम 324 टाकार मध्ये हये गेछे। तो ए जोमातो थेके आमाके दिये गेलो एई 12टा नागाद ओरा खाबारटा डेलिवारि करे गेलो। तो जेटा होच्छे कि चिकेन थाली अर्डर करेछिलाम, तो एखाने आमादेर दिए छिलो भात जथेष्ट भालो परिमाणेई छिलो भात, आर एछाड़ा दिए छिलो चिप्स भाजा किछु आर सालाड दिए छिलो, डाल दिए छिलो, चिकेन दिए छिलो आर दिए छिलो चाल पटल, जेटा माने खुबी माने दारुण एकटा खावार, बांगाली खावार एकदम चाल पटल। तो एखन ए खाबारटा आमी सार्व करे दिच्छी दुपुरे, आमरा खाबारटा सार्व करे खेये निच्छी। तो एटा होच्छे चाल पटल, चाल पटलटा माखा माखा खूब दारुण बानियेछिलो, एटा आमी एकदिन बाड़ीतेओ इच्छा आछे ट्राई करब आर आपनादेर साथे ओई रेसिपिटा निश्चयई शेयर करब। तो आर खाबारटा खूब घरोया छिलो, खुबी हालका खाबार, घरोया खाबार, खेते खुबी भालो लेगेछिलो आर अनेक दिन पर ए लकडाउनेर पर ए प्रथम बाइरे थेके खाबार खेलाम आमरा बाइरेर खाबार। तो जाइ होक सैलेडो भालोई दिएछिलो, लेबू दिएछिलो, शसा दिएछिलो, तो आर अरहर डाल छिलो, एई हाँ अरहर डाल छिलो, और डालटाओ खूब भालो बानिएछिलो, बेश घन डालटा छिलो, एकदम घरेर मतन टेस्ट छिलो खाबार। तो खाबारटा फटाफट सार्व करे লাঞ্চটা আমরা সেরে নেব। আজকে আপনাদের সাথে আমি এক ফেস টু ফেস কথা বলতে পারছি না, আসলে খুবই ব্যস্ততা গেছে, তো সেই জন্য ক্যামেরাটাও আমি ঠিকভাবে ফিট করতে পারছি না, কোথায় রেখে মানে ই করব। তো কোনো রকমে ক্যামেরা সেট করে আমি জাস্ট খাবারটা শেয়ার করলাম আপনাদের সাথে। চিকেনটাও ভালো, চিকেনটা একটু অয়েলি ছিল, মানে আমরা তো বাড়িতে এতটা অয়েল দিয়ে করি না, যাই হোক অয়েলি ছিল, কিন্তু চিকেনের টেস্টটাও একদম বাড়ির মতনই রান্নাটা ছিল পুরো খেতে, আর খাওয়ার পরে মানে সেরকম কোনো অসুবিধাও হয়নি যে গ্যাস অ্যাসিডিটি হয়েছে, কিছু পেট ভার হয়েছে, ভালোই খাবার ছিল। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই আমার সন্ধ্যের চা খাওয়া শেষ হলো, সকাল থেকে খুব ব্যস্ততা যাচ্ছিল আপনাদের মানে দেখিয়েছি আমি আগে ভিডিওতে দেখালাম, যেহেতু খাবারও আমি আজ মানে লকডাউনের পর এই প্রথম আমি খাবার বাইরে থেকে আনিয়েছি, খুবই ভয় ভয় আনিয়েছি, কিন্তু যেহেতু ওগুলোকে আমরা তো গরম করে খাবো, মাইক্রোওয়েভে গরম করে নেওয়া হয়েছিল, সেই জন্য সেই ভয়টা আর নেই মানে ছিল না। আর খাবারগুলো ভীষণই ঘরোয়া খাবার, মানে ঘরোয়া ইয়েতে করা, খুব বেশি তেল মশলাও না, খুব ঝাল এরকমও না, খুব ভালো লেগেছে খাবারটা যে থেকে অর্ডার করেছিলাম। আর এবেলা ওবেলা মনে হয় কোনো একটা ইয়ে আছে ফুড ইয়ে, ওখান থেকেই খাবারটা আর কি অর্ডার করেছিলাম, জোম্যাটোতে মানে সব ইয়ে করে গেছে, ডেলিভারি করে গেছে। তো যাই হোক খাবারটা খুবই ভালো লেগেছিল, আর যেটা হচ্ছে ব্যস্ততা গেছে খুবই, তো সেইভাবে সকাল থেকে আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলতে পারিনি, তাই ভাবলাম এখন জাস্ট চা খেয়ে একটু রিল্যাক্স হয়েছি, এখন ভাবছি একটু কথা বলি। তো যেটা থাম্বনেলে আমি দিয়েছি দেখলেন আপনারা, আমি ভাবছিলাম এটা নিয়ে কিছু বলবো না, মানে কিছু ইয়ে করবো না, কিন্তু আমার ভীষণ খারাপ লেগেছে এবং আমিও ঠিক এই ফেজটা থেকেই আমিও গেছি আর কি, সেই জন্য আমার খারাপ লেগেছে। আমি এটাই বলবো যে এই যে সৌমালির কথা আমি বলছি, ও কলকাতা, ও ব্যাঙ্গালোর থেকে কলকাতা এসছে, ঠিক আছে, ও ব্যাঙ্গালোরে 8-10 বছর ব্যাঙ্গালোরে কাটিয়েছে,
তো একটা মানুষ যখন 8-10 বছর কোনো একটা জায়গায় যায়, তো সেই থাকে সেই জায়গাটার সাথেই সে খুব ভালো রকম রপ্ত হয়ে যায়, তার মনে হয় ওই জায়গাটায় মানে সুবিধা এই যাই হোক। কিন্তু নতুন যখন একটা জায়গায় আপনি আসছেন, সেই জায়গাটায় মানে মানিয়ে নেওয়া, সেই জায়গাটার ব্যাপারে জানা বোঝাতে অনেক সময় লাগে। কিন্তু এমন এমন হেট কমেন্টস দিয়েছে ও সৌমালি, শুধু নিজের বাজেটটা ইয়ে করেছে যে ব্যাঙ্গালোরের সাথে ওর কলকাতার বাজেটটা কতটা ম্যাটার করছে আর কি, কতটা বেশি। তো এটাও বলেছে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস ব্যাঙ্গালোরে সস্তা, কিছু কিছু জিনিস কলকাতায় সস্তা। এবং ও যে জায়গাটায় থাকছে এখন, নিউ টাউন, যে হচ্ছে নিউ টাউন টা একটা হচ্ছে কি প্ল্যান সিটি, প্ল্যান সিটি হচ্ছে ওখানে আমরা যেমনি এখন যদি এমনি লোকাল কোনো সেরকম জায়গায় থাকতো, তাহলে হয়তো ওর বাড়ির সামনে সবজিওয়ালা আসতো, সেখান থেকে সবজি নিতো, তার সস্তা লাগতো। আমার যেমনি বাড়ির সামনে সবজিওয়ালা আছে, আমি সবজি অনেক সস্তায় পাই। কিন্তু প্ল্যান সিটিতে বাইরে থেকে জিনিস ওখানে যাচ্ছে, সেখান থেকে ওকে কিনতে হচ্ছে, তো অটোমেটিক্যালি ওর জন্য সেটা এক্সপেন্সিভ হবে। হ্যাঁ, এবং ও এটা বলেওছে ওর ভিডিওতে যে ওনার মাসি কিংবা মা যেই আছে, ওনারা সব বলেছেন যে তুই এখানে যদি আসিস তাহলে কম পাবে দাম ওখানে আছে বলে। স্বাভাবিক একটা, যদি আমরাও যদি কোনো মাল্টি ইয়েতে থাকতে যাই, তো সেখানের এক্সপেন্সগুলো অন্যরাও, সেটাই ও শেয়ার করছে। যে এত হেট কমেন্টস তার জন্যে, এমন এমন হেট কমেন্টস করেছে, এ করছে। সত্যি এইটা, এনারা কি ইউটিউবে শুধু এই জন্যেই আসেন কি এইগুলোই করতে, যে কে কোথায় কী বলছে তার নেগেটিভ মানে ওই জিনিসগুলোকে ধরে ওকে মানে হেট কমেন্ট দাও? আর হেট কমেন্টের জন্য এক এক সময় মর্যাদাই ওরা মানে ইয়ে করে দেয়। কোনো একটা কাউর প্রতি যদি আপনার রাগ থাকে, কাউর ভালো লাগছে না, কিন্তু আপনি তো একটা ভদ্রতা বজায় রেখে তাকে হেট কমেন্টটা দেবেন? মানে এক একজন এমন এমন হেট কমেন্টস দিয়েছে, মানে তাতে বোঝাই যায় যে তাদের হয়তো ফ্যামিলিতেও মানে তারা এইভাবেই কথা বলে। এবং আমাকেও এরকম হয়েছে, কয়েকটা কমেন্টস এরকম এসেছিলো, আমি রিটার্নেও আমি তাকে বলেছি কি আপনি কি আপনাদের বাড়িতেও এইভাবেই কথা বলেন, বড়দের সাথে বলুন কি অন্যদের সাথে, নিজের কি মর্যাদা উল্লঙ্ঘন করে আপনি এরকমভাবে কথা বলেন? যারা করে তারাই এইরকম ধরনের কমেন্টগুলো দেয়। তো এটা সত্যি এগুলো অন্যায়। আর ইউটিউব বারবারই বলেছে যে কমিউনিটি গাইডলাইন্স ফলো করে আপনারা কমেন্ট করুন। হ্যাঁ, কাউর কিছু ভালো লাগছে না, সেটা ভদ্র ভাষায় বলুন, ভালো ভাষায় বলুন, ভালো করে বোঝান সে কি বলছে। দেখুন, ব্লগ মানে হচ্ছে আমি আমার লাইফস্টাইলটাকে আমি এখানে শেয়ার করছি, আপনাদের যদি ভালো লাগে দেখুন, আপনাদের যদি মনে হয় হেট কমেন্ট দেবেন, একটা ভদ্র ভাষায় হেট কমেন্ট দিন। আপনারা এইভাবে হেট কমেন্ট কেন দেবেন? আর সারাক্ষণই কিছু লোক আছে দেখবেন খালি লোকের খুঁত খুঁজে বেড়ায়, কি খুঁত আছে, ওর খুঁত আছে, ওই খুঁতটা নেই, ভালোটা কোনো সময় দেখতে পাবে না, শুধু খুঁত দেখবে আর খুঁত বলে যাবে। এইগুলো তো ঠিক না, না ইউটিউবও তো কিছু রুল বানিয়ে দিয়েছে, ইউটিউব অনেক দিন থেকেই রুল বানিয়ে দিয়েছে এগুলো। তো আমি এটাই বলবো, আপনারা যারা হেটার্স, হেটার্সরা, হেটার্সদেরও আমি থ্যাঙ্কস জানাবো, এই জন্যে তারা তো ভিডিওটা দেখে, দেখেই হেট কমেন্টটা দেয়, তাদেরও থ্যাঙ্কস দেখার জন্য। কিন্তু প্লিজ মর্যাদাটা বজায় রেখে আপনারা হেট কমেন্টটা দিন, এইভাবে হেট কমেন্ট দেবেন না যে কাউকে মানে এতটাই মানে তার মনে লাগছে ইয়া মনে কষ্ট হচ্ছে, এগুলো তো অন্যায় কাজ, এগুলো একদম এইভাবে করা উচিত না। আর যারা এইভাবে এই ধরনের আসে এবং যারা শুধু ব্লগটা দেখতে আসে না, ব্লগ থেকে কিছু শিখতেও আসে না, ব্লগ থেকে কিছু দেখতেও আসে না, শেখেও না কিছুই না, এরা শুধু হেট কমেন্ট দিতে আসে আর মানুষের মনে কষ্ট দিতে, আর মানে অভদ্র ভাষায় মানে লিখে ওরা হয়তো শান্তি পায়, সেই জন্যেই এরা আসে, এই ধরনের মানুষরা ইউটিউবে এই কারণেই আসে। এটাই আমার বলা ছিল, আমি হয়তো বলতাম নাই করতাম না, কিন্তু এই দুদিন আগেই মানে সোমালি, ও একটা এত বড় ইউটিউবার, এত দিন ধরেও অনেক ফেস করেছে, অনেক হেট কমেন্টস এসছে, অনেকবার ফেস করেছে, অনেকবারও বলেছে, অনেক ইয়ে করছে, কিন্তু কিছু আছে মানুষ যারা শোধরাচ্ছেই না, করেই যাচ্ছে, একই কাজ করে যাচ্ছে। এবং আমিও এই ফেস থেকে গেছিলাম, যার জন্য আমি ভাবলাম কি না এটা বলা উচিত যে প্লিজ আপনারা এরকম করবেন না, ভদ্রতাটা বজায় রাখুন, ব্লগার কী বলছে সেটা শুনুন, আগে বুঝুন, তারপর কমেন্টটা করুন, পুরো জিনিসটা দেখুন, ভিডিওটা দেখুন, তাদের কথাটা শুনুন, তাদেরকে বুঝুন, তারপর কথাটা আপনার কমেন্টটা লিখুন। কমেন্ট লেখার জন্য পালিয়ে যাচ্ছে না, আপনি না আরেকবার ভিডিওটা দেখে দেখে ভালো করে আপনি কমেন্টটা লিখুন না, হেট কমেন্টই লিখুন, কিন্তু মানে ভদ্রতা আর যে মর্যাদা সেটা বজায় রেখে লিখুন, যে হ্যাঁ কাউর ভালো লাগছে না, তুমি এটা তুমি কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোরকে তুমি ইয়ে করেছো, কলকাতাকে তুমি বলছো এক্সপেন্সিভ, ইয়ে না কলকাতা এক্সপেন্সিভ না, অন্যান্য আমাদের ভারতবর্ষে অনেক সিটির থেকে কলকাতা যথেষ্ট মানে সস্তা আছে, জিনিসপত্র বলুন ইয়ে বলুন অনেক কিছু সস্তা আছে, কিন্তু যেহেতু ও এত দূর থেকে মানে এত বছর পর এসছে, ওর জানতে হয়তো
সময় লাগবে, জাস্ট ও এসছে, ওর নিজের এক্সপিরিয়েন্সটাই তো শেয়ার করেছে, জাস্ট সবে শেয়ার করেছে, তো তার জন্য ওর উপর যেন হামলে পড়েছে সবাই একবারে। তো এটাই বলার ছিল আর কি, কে একটু বুঝে কমেন্টগুলো করা উচিত। এই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি আমি কিছু ভুল বলে থাকি তো ভুল কিছু বলিনি, আমি এটাই বলছি ইউটিউবের রুল যেটা এটাই হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স মেনে আপনারা কমেন্টগুলো করবেন, এইরকমভাবে হেড কমেন্টটা ভদ্র ভাষায় দেবেন, দিন কী পছন্দ হচ্ছে না সেটা আপনারা জানালে, ভালো ভাষায় জানালে আমরাও তো সেই জিনিসটাকে মানে পরে গিয়ে ওটাকে ঠিক করতে পারবো। তো এটাই বলার ছিল, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইভাবে আপনাদের সাথে আমি আরও আমার যে ওপিনিয়ন বলুন, আমার ডেলি লাইফ বলুন, আমি কী খাই, কী পড়ছি, কী করছি, এইসব জিনিসগুলো শেয়ার করতে পারি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।